ধরেন ধরেন গান গে দেখেন। রক্তদান মহাদান তার বিকল্প হতে পারে না, সেটা আমার পূর্ববর্তী দুজন বক্তা এখানে বক্তব্য রেখেছে। এই যে রক্তদানের মাধ্যমে সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসা, এটা একটা যেন ত্রিপুরা রাজ্যে এটা নতুন আঙ্গিনায় তা শুরু হয়েছে। আজকে যদি আমরা দেখি, 80 দশকের আগেও এখানে আমার অনেক গুরুজনেরা আছেন, আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে আমরা একটা সময় দেখতাম ক্লাবে ক্লাবে কম্পিটিশন হতো কার কত মাসুল পাওয়ার রয়েছে, কার কাছে কত সেই মাসুল ম্যানরা রয়েছেন তা নিয়ে একটা কম্পিটিশন হতো। কিন্তু ধীরে ধীরে এখন এই সমাজ পরিবর্তন হওয়াতে আমরা নতুন জিনিস দেখছি, যে সামাজিক কাজে কে কত অগ্রসর হতে পারে সেই দিকে নজর রাখা হয়েছে। আজকে বিভিন্ন ক্লাবগুলিতে রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান এবং এলাকার দুস্থ মানুষদেরকে সহযোগিতা করা, তার জন্য একটা কম্পিটিশন শুরু হয়েছে। আমরা যদি একটু পিছন দিকে তাকাই, যে করোনা কাল আমরা অতিবাহিত হয়েছে, 2 বছর আমাদের থেকে আমাদের এই করোনার দাপটে আমরা মানে সশস্ত্র ছিলাম। আজকে এই করোনা কালের অবস্থা যদি একবার আপনারা চোখ বন্ধ করে চিন্তা করেন, যে একটা মিরাকেলের মতো অবস্থা এই ত্রিপুরা রাজ্যে, যে সমস্ত ক্লাব এনজিও বিভিন্ন সামাজিক সংগঠন তারা এগিয়ে এসে, তারা ওই লকডাউন যখন চলছিল তখন দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে রক্ষা করা, যে প্রয়াস এই বিভিন্ন ক্লাব নিয়েছে, আর সেটা একটা মানে এই ত্রিপুরা রাজ্যে একটা বিশাল পরিবর্তনের, যে সমাজ পরিবর্তনের যে আওয়াজ তা আমরা পরিলক্ষিত করেছি। আমি দেখেছি যে করোনার সময় ভলকান ক্লাবও পিছিয়ে থাকেন, ভলকান ক্লাবের যারা কর্মকর্তা তারাও এই করোনাকালীন যুদ্ধ পরিস্থিতিতে তারাও এগিয়ে এসে এই সমাজকে রক্ষা করা, সুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা যে দায়িত্ব নিয়েছে। আমি আবারও এই ক্লাবের সমস্ত কার্যকর্তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, যে আপনারা প্রতি বছর রুনা শুরু কাজে সামাজিক কাজে আপনারা এগিয়ে আসেন। আমাকে মেয়র সাহেব বলছিলেন, মণিভক্তাদি বলছিলেন, যে আপনারা এই ক্লাবের প্রাঙ্গণে একটা জায়গা দিয়েছেন, মূল্যবান জায়গা, এই জায়গার মাধ্যমে জায়গার মধ্যে একটা পাবলিক টয়লেট সেখানে নির্মাণ করা হয়েছে। তো এতে এই যে মানসিকতা, এই যে আপনারা একটা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হয়ে এই যে শুভবুদ্ধির কাজ, শুভ কাজটা আপনারা করেছেন, এই যে চিন্তাধারার বহিঃপ্রকাশ হয়েছে, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আর কি আছে বলুন, জীবনে আজকে আছি কালকে নাই, কিন্তু এই যে সমাজের জন্য কিছু করে গেলে, এই যে ক্লাবের জন্য কিছু করে গেলে, এটাই আমাদের কাছে, আজকে রক্তদান করে গেলে এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। তো সেই দিকে আপনারা অগ্রসর হয়েছেন, আমি আবারও আপনাদেরকে সশস্ত্র প্রণাম জানাচ্ছি। পাশাপাশি আমাদের রাজ্যের সরকার, বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে ওনার যে সংকল্প, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার মূল যে কারিগর, যারা আমাদের বর্তমান যুব সমাজ, এই যুব সমাজকে রক্ষা করতে হবে। আজকে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ সামনে, যে আজকে যুব সমাজ নেশার দিকে বেশি আকৃষ্ট হচ্ছে, তাদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি তাদেরকে রক্ষা না করি, তাহলে কিন্তু আমরা যে আমাদের যে সংকল্প, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেদিকে আমরা অগ্রসর হতে পারব। আমি প্রত্যেকের কাছে আবেদন জানাই, সরকার সিদ্ধান্ত নিতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে, আরক্ষা প্রশাসনকে কাজে লাগাতে পারে,
কিন্তু ততক্ষণ পর্যন্ত সমাজ জাগ্রত না হবে, আমরা গার্জেনরা, আপনারা যারা এখানে গুরুজনেরা আছেন, আপনারা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, এই নেশার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত জেহাদ না ঘোষণা করবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ সঠিক রাস্তায় চলবে না। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে এগিয়ে আসুন, যে আমরা চলুন আজকে প্রতিজ্ঞা করি যে ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা সবাই মিলে, গুরুজনেরা যারা রয়েছেন সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করি, যারা নেশার সঙ্গে জড়িত এই নেশা যুব সমাজকে ধ্বংস করার জন্য যারা এই কাজগুলি করছে তাদেরকে আমরা কোনো মতে রেহা করবো না। সরকার আপনাদের পাশে রয়েছে, কথা দিচ্ছি আমিও আপনাদের পাশে রয়েছি, আমাদের মেয়র এবং সমস্ত যারা এখানে আছেন সবাই আপনাদের পেছনে থাকবে, আপনাদেরকে সহযোগিতা করবে, কারণ আমাদের এই যুব সমাজকে আমাদের রক্ষা করতেই হবে, যে কোনো মূল্যেই আমাদের রক্ষা করতে হবে। তো কাজেই আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করছি না, অনেকে অপেক্ষা করছেন কখন ব্লাড ডোনেশন স্টার্ট হবে। তো আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি এই ক্লাবের আরো উত্তরোত্তর বৃদ্ধি হোক, এবং ক্লাবের যে কোনো প্রয়োজনীয়তা যদি আমি কোনো কাজে লাগতে পারি নিজেকে ধন্য মনে করব। সকলকে আবারও আন্তরিক অভিনন্দন দেন। Okay, thank you.